গোটা পৃথিবীর দিকে যদি তাকানো হয়, আমরা গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করলে লক্ষ্য করে দেখি মিশরের কারীরা, মিশরের কারীরা এরা বেশি কোরআন তেলাওয়াতে পারদর্শী। মিশরের কারীদের কোরআন তেলাওয়াত অত্যন্ত চমৎকার, কথা বলেন ঠিক কিনা? মিশরের মধ্যে বিশ্ববিখ্যাত কারী যার জন্ম হয়েছিল কারী বাসেদ, এই কারী বাসেদের কণ্ঠে, রহিমাহুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে 80,000-এর অধিক অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। সম্মানিত আমার ভাইয়েরা, মিশরে কারীদের মধ্যে কোরআন তেলাওয়াতের, মিশরের কারীদের কোরআন তেলাওয়াতে এত মাধুর্যতা কেন, এর পিছনে একটা কারণ আছে। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, যেই খাদেমের নাম হলো উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভক্তি ভরে বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উকবা ইবনে আমের, আল্লাহর নবী যখন কোথাও ভ্রমণ করতেন, উঠের পিঠে আল্লাহর নবী বসে থাকতেন, আর উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের রশি ধরে টেনে টেনে সামনে নিয়ে যেতেন। সব সময় আল্লাহর নবীর খেদমত করেছেন। একদিন আল্লাহর নবী উকবাকে ডাক দিয়ে বলল, উকবা রে, ও উকবা, সারা জীবন তুমি আমার উটে রশি ধরে টানলে, আজকে আমি তোমার কাছে একটা প্রস্তাব করি, আজকে তুমি উঠের পিঠে ওঠো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু রশি ধরে টানার সুযোগ দাও। উকবা তখন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মারতে চান? এই জনপদের মানুষ যদি দেখে আমি উটের পিঠে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উটের রশি টানতেছে, আল্লাহু আকবার বলবেন না? এটা যদি কেউ দেখতে পারে তাহলে ও তো আমাকে আস্ত গিলে খাবে, আমাকে বাঁচিয়ে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটা করবেন না। আল্লাহর নবী বলেন, উকবা, তোমারও একটা বক্তব্য আছে, আমারও একটা বক্তব্য আছে, আল্লাহু আকবার বলুন। আমার বক্তব্য হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, এ আমার হাবিব, সারা জীবন আপনি উঠের পিঠে চলেছেন, আপনার খাদেম উটে রশি ধরে টেনেছে, আপনি তো একদিন হলো পারতেন খাদেমকে উটের পিঠে উঠাতে, রশি একদিন টানতে, আপনি একদিন ওই খাদের মতো খাদেম হতে পারতেন। উকবা রাদিয়াল্লাহু, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথা ফেলতে পারলেন না, উটের পিঠে উকবাকে উঠালেন, আল্লাহর নবী উটে রশি ধরে টানতেছেন। কিছুদূর যাবার পর উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাবি তো পূরণ হয়ে গেছে, আর সমস্যা নাই, আপনি এবার উটের পিঠে উঠুন, আমাকে নামতে দেন। উকবা ইবনে আমের নেমে গেলেন, আল্লাহর নবী উঠের পিঠে উঠলেন, আল্লাহর নবী গন্তব্যে চলে গেলেন। উকবাকে একদিন ডেকে বলতেছেন, উকবা, সারা জীবন আমার খেদমত করলি, কিন্তু আমি তোকে তো কিছুই দিতে পারলাম না, আমি তোকে কিছুই দিতে পারলাম না, কিন্তু উকবাব, আমি তোকে আমার অন্তর থেকে একটি স্পেশাল উপহার দিতে চাই। অন্তর থেকে কি দিতে চাই? স্পেশাল উপহার। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্পেশাল উপহারটি কি বলুন? বলে, আমি যেমন কণ্ঠে যেভাবে কোরআন তেলাওয়াত করি, আমি তোকে তেমন ভাবে তেমন কণ্ঠে কোরআন তেলাওয়াতে শিক্ষা দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যেভাবে কোরআন টান দিতেন, রাসূল যেভাবে যে লাহানে কোরআন তেলাওয়াত করতেন, এই শিক্ষা তিনি দিবেন কাকে? উকবা ইবনে আমেরকে। উকবা ইবনে আমের তখন কেঁদে ফেললেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কণ্ঠে, আপনার মতন কণ্ঠে
আমি কোরআন তেলাওয়াত করতে চাই আল্লাহ রাসূল উকবা ইবনে আমেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিলেন রাসূলের কণ্ঠে এজন্য সাহাবীদের মধ্যে যিনি রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন তিনি হলেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের পরে আহলে বাইতের ইন্তেকালের পরে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন মিশরে এবং মৃত্যুর আগ পর্যন্ত মিশরে ছিলেন মিশরে যাবার পরে মিশরের মানুষদেরকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন তাই আজও পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতে যেমন পদ্ধতি অনুসরণ করতেন ওই উকবা ইবনে আমের মিশরের মানুষদেরকে তেমন ভাবে কোরআন তেলাওয়াতে শিক্ষা দেওয়ার ফলে আজও পর্যন্ত মিশরের মানুষগুলো কোরআন তেলাওয়াতে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে আসীন্নিত হয়ে গেছে সম্মানিত আমার ভাইয়েরা কোরআন এমন একটি কিতাব এমন একটি ফসল যে কোরআন তেলাওয়াত আমরা শিখতে চাই কি চাই না জোরে বলুন কোরআন তেলাওয়াত শিখতে চাই কি চাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন হওয়ার পর একদিন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হে উকবা অনেক দিন রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি না অনেক দিন হয়ে গেল রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছি না আজকে তুমি একটু আমার মেম্বারের মধ্যে ওঠো আর রাসূলের কণ্ঠে আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাও আল্লাহু আকবার বলো উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমারের পরামর্শ মোতাবেক যখন মেম্বারের পরে উঠলেন আর কোরআন তেলাওয়াত শুরু করলেন কোরআন তেলাওয়াত করা যখন শুরু করলেন সাহাবীরা রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতে লাগলো এমন একটা অবস্থা হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক দিয়ে বললেন উকবা আর না তোমার তেলাওয়াত এখন বন্ধ করো কারণ আমি ধারণা করছি আর যদি তেলাওয়াত করতে থাকো সাহাবীরা কান্না করতে করতে কলিজা ফেটে ইন্তেকাল করে ফেলতে পারে সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই গোটা পৃথিবীতে যত সুর আর যত ঝংকার আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সুর যে যেখানে খুঁজে পাওয়া যায় সেটার নাম কি বলেন তো কি আস্তে বললেন কেন কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত আপনি যত সুর পৃথিবীতে খুঁজতে চান সুর খুঁজতে গেলে কোরআন তেলাওয়াতের মধ্যেই খুঁজতে হবে একজন কারি যখন কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াত করার সময় তার দিকে তাকায় যখন কোরআন শুনে মনের অজান্তে চোখ থেকে অশ্রু বের হতে থাকে কাঁদতে থাকে সম্মানিত আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন আল্লাহর নবীর দাওয়াতের পর আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর আবু লাহাব তখন বলল হে মুহাম্মদ হে আমার ভাতিজা হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার হাত ধ্বংস আল্লাহ সহ্য করলেন না মুহূর্তের মধ্যে সূরা লাহাব নাজিল করলেন সূরা লাহাব নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার নবীর ধ্বংস কামনা করেছ আর আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিয়েছি তুমি আমার নবীর ধ্বংস কামনা করেছ আর আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিয়েছি সম্মানিত আমার ভাইয়েরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আপনার আমার নবী এবং রাসূল সবাই বলুন তিনি আপনার আমার নবী এবং রাসূল আপনার আমার জন্য যিনি সবথেকে বেশি দরদ দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন
তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, শত কষ্টের মধ্যে তিনি আপনাকে আমাকে বলেন নাই, কিন্তু আমরা যখন সুখে থাকি তখন নবীকে ভুলে যাই, যখন দুঃখে থাকি তখন নবীকে ভুলে যাই, রাসূলের কথা আপনার আমার মনে থাকে না। আবার রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের খুব আবেগ জন্মে, আবেগ দেখায়, আমরা রাসূলের উম্মত হিসেবে পরিচয় দিতে চাই। কিন্তু মনে রাখতে হবে, রাসূলের মত যার মত তিনি রাসূলের উম্মত, রাসূলের মত যার মত নয় তিনি রাসূলের উম্মত।